হ্যাঁ, কোডটা কপি করে যেটা দিচ্ছে। কোডটা একটাই তো, এটা না ফুল ভাই, এই যে মেটা কোড, মেটা পিক্সেল কোড, এইখান থেকে শুরু থেকে ইন্ট মেটা পিক্সেল কোড, এই পর্যন্ত ফুল কপি করে। হ্যাঁ 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 এবার আপনার অ্যাডমিন প্যানেল লগ ইন করেন কন্ট্রোল প্যানেলে। হ্যাঁ, এখন আপনার কন্ট্রোল প্যানেলে যান, আপনার কন্ট্রোল প্যানেলে যান ওয়েবসাইটের। হ্যাঁ, ডিফল্ট প্যানেলে যান, আপনার এই কোড কে দিছে? হ্যাঁ হ্যাঁ, এই কোডটা স্ক্রিপ্টটা। আচ্ছা, ওই যে ভাইয়ের কাছে করে নিতে চাচ্ছিল মনে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, কোথায় যাবো বলেন? এবার দেখেন, ইনসার্ট হেডার ফুটার আছে, হ্যাঁ এটার মধ্যে যান, হ্যাঁ যেখানে বসান পেস্ট করেন। হ্যাঁ হ্যাঁ, সেভ দেন, বাস এইটুকুই কাজ। ঠিক আছে, কোডটা আপনার ওয়েবসাইটে যত পেজ আছে সবটা হেডারে বসে গেছে। যত পেজ আছে এন্ড ফিউচারে যত পেজ ক্রিয়েট করবে অটোমেটিক সব পেজেই কোড বসে দেবো। না না না, মানে আপনি বসাইছেন আপনার কাজ শেষ, এই কোড এখন অটোমেটিক আপনার ওয়েবসাইটে যত পেজ আছে এন্ড ফিউচারে যত প্রোডাক্ট পেজ বাড়াবে সব পেজ অটোমেটিক অ্যাড হয়ে যাবে এই হেডারে যে কোড রাখবে। ভাই এই কোডটার কাজ হচ্ছে এই স্ক্রিপ্টটা ফার্স্টে বসাইতে হইব, ফেসবুক পিক্সেল অ্যাড করতে হইলে, আর এই কোডটা আপনার ওয়েবসাইটে যত পেজ আছে না, হোম পেজ একটা পেজ না, ক্যাটাগরি একটা পেজ না, প্রোডাক্ট অ্যাড করে প্রত্যেকটা ল্যান্ডিং পেজ একটা পেজ না, তো আপনার ওয়েবসাইটে যত পেজ আছে ফ্রন্ট প্যানেলে সব পেজের মধ্যে এই কোডটা বসাইতে হয়, বুঝতে পারছেন? তো আপনি এই যে এই জায়গায় বসাইলেন, এটা অটোমেটিক সব পেজের মধ্যে অ্যাড হয়ে যাবে, এটাই বলা। আরো ফিউচার আরো কোনো কোড লাগলে আপনার সব পেজে ভয় দিলে এখানে না পেস্ট করবে তাহলে হবে। ওই যে আপনার এই বডিতে অনেক সময় অনেক স্ক্রিপ্ট বহাইতে হয়, ফুটারে বহাইতে হয়, তো আপনার যারা যা কাজ করাবেন সে বললে বা আপনি যখন কাজ এইগুলা বুঝবেন তখনই আপনি নিজে বুঝবেন কোনটা কই বহাইতে হবে, বাট এটা বহানোর জন্য ডেভেলপারের দরকার নেই, আপনি নিজেটা নিজে বহাইতে পারবেন, নিজে সিস্টেম বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, আপনার এই পিক্সেলের এই কাজ কে করে দিতেছে? বললাম এইগুলো কারে দেখা করাইতেছে এই পিক্সেল সেটআপ এটা? ও নাজির ভাই, নাজির ভাই, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি, নাজির ভাই চিনি। হ্যাঁ ঠিক আছে ভাই, অবশ্যই ভাই, এটা কি একদিনের কাজ বা একদিনের একটা ডিল যে আপনার দিয়ে দিলাম শেষ হয়ে গেল? যখন প্রবলেম অবশ্যই জানাবেন, এটা তো জানি কি। হ্যাঁ হ্যাঁ, পাসওয়ার্ড চেঞ্জ করেন, করে নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা মেল গেছিল আপনার যখন ডেলিভারি দিয়েছিলাম, ইনফো ইনফো অ্যাট দ্য রেট স্পাইডার ইকমার্স ডট কম থেকে। আপনার হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার ডোমেন হোস্টিং কন্ট্রোল প্যানেলের তথ্য, এটার মধ্যে আছে উপরের দিকে, এই যে হ্যাঁ এগুলা। এই প্যানেলের পাসওয়ার্ডটাও চেঞ্জ করে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের সাইটে ঢুকলে ইনভয়েস পাবেন বা ওদের থেকে মেইল আসবে, ওদের সাইট থেকে আপনি জাস্ট দুইটা পেমেন্ট করে দেবেন ওদের ইনভয়েসে, তাহলে আপনার আমার ই মেলে দেবো বা না বুঝতে পারলে বললে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।